কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন স্কিমের বিরোধিতা করে আসানসোলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা গেটের সামনে অবস্থান বিক্ষোভ কারখানা শ্রমিকদের। চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, পুরনো পেনশন স্কিমের মতো রেল কর্মীরা পাক ফিক্সড পেনশন অ্যামাউন্ট, নিউ পেনশন স্কিমে পুরনো কর্মীদের পাওনা স্কিমের অ্যামাউন্ট ভেরি করেছে, কেউ কম কেউ বেশি পেনশনের টাকা পাচ্ছেন, তাই তারা নিউ পেনশন স্কিমের বিরোধিতা করছেন। পুরনো পেনশন স্কিমের মতো রেল কর্মীরা যাতে স্থায়ী অ্যামাউন্টের পেনশন পান তার দাবি জানাচ্ছেন বিক্ষোভ কর্মীরা। আজকে আমরা এই নিউ পেনশন স্কিম বাতিল করে পুরনো যে ওল্ড পেনশন স্কিম ছিল ওটাকে লাগু করার জন্য সমস্ত রেল কর্মচারী চিত্তরঞ্জনে যারা আছে আজকে আমরা এখানে ধর্ণা প্রদর্শন করছি। এই নিয়ে আগেও আমরা কালকে আমরা একটা মিছিল করেছিলাম। আমাদের যে মূল দাবিটা হলো যে আজকে যে নতুন পেনশন স্কিমে যারা জয়েন 2004 পরে যারা জয়েন করেছে ওরা না একটা পেনশনে ওদের ফিক্সন আছে, পেনশনে ওরা ঠিক অ্যামাউন্টে পাচ্ছে না। বহুজন রিটায়ার করে গেছে, দেখা যাচ্ছে যে ওরা 1500-1600 কেউ 2000-4000 টাকা মতন পাচ্ছে। কিন্তু ওল্ড পেনশন স্কিমে ছিল যে ওদের যে লাস্ট যে স্যালারি ছিল, লাস্ট মাসে যে স্যালারি ছিল ওর 50% ওরা ফিক্স একটা সব মাসেই পেত, সারা লাইফের জন্য ওদের ছিল। ধীরে ধীরে ওর পেনশনটা বাড়তো, 80 বছর পরে ওটা রিস্টোর হয়ে যেত, 100% যেরকম স্যালারি ছিল ওই জায়গায় ওরা পৌঁছে যেত। কিন্তু নিউ পেনশন স্কিমে এগুলো নেই। নিউ পেনশন স্কিমে স্টাফদেরকে নিজে পয়সা জমা খানে 10% কাটাতে হচ্ছে, আর ওর সঙ্গে 14% গভর্নমেন্ট দিচ্ছে। ওটাতে দেখা যাচ্ছে যে স্টাফের তো পয়সা জমা হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্টের যে কাটা পয়সাটা ওইটা টাইমে জমা হচ্ছে না। জিএজি এটা রিপোর্টের মাধ্যমে এটা খোলাসা হয়েছে। কোনো যদি এমপ্লয়ি মারা যাচ্ছে ওদেরকে ফ্যামিলি পেনশন দেওয়া হচ্ছে কিন্তু ওই ফ্যামিলি পেনশনটা মাসে মাসে স্যাংশন করাতে হচ্ছে, ফ্যামিলি পেনশনও কোনো ঠিক নেই। আর সব থেকে যে ভয় আজকে কারণ আছে যে ব্যাংক যেভাবে দিওয়ালিয়া হয়ে যাচ্ছে, আপনার দেখেছি গতকালে পিএনবি ব্যাংক দিওয়ালিয়া হয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র দিওয়ালিয়া হয়েছে, এরকম যদি যে ব্যাংকের এরা পিএফআরডিএ একটা রেগুলেটরি অথরিটি এরা করেছে ওর মাধ্যমে টাকাগুলো মার্কেটে ইনভেস্ট হচ্ছে, আর এই কয়েকটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে এরা ওই টাকাটা মার্কেটে চালাচ্ছে, যদি এই কোম্পানিগুলো তো ধীরে ধীরে এলআইসিও তো প্রাইভেট হয়ে গেছে, এরপরে যদি এলআইসির মতন কোম্পানি যদি কালকে দিওয়ালিয়া হয়ে যাওয়া পড়ে এদের আমাদের পেনশনের এটা কি হবে আমার এই এমপ্লয়িরা বুঝতে পারছে না। এর বিরুদ্ধেই এই আন্দোলনগুলো চলছে, আর শুধু চিত্তরঞ্জনেই না, এটা সারা দেশেই চলছিল। আমরা এই চিত্তরঞ্জন থেকে আমরা গত এপ্রিল মাসে আমরা অমৃতসরও গেছিলাম, ওইখানে একটা 10,000-এর উপরে লোক ওইখানে রাস্তায় নেমেছিল, ওই মিছিলে আমরাও হেঁটেছিলাম। ওই দিন কংগ্রেসে একটা এমপি ছিলেন গুরজিন্দর সিং অজুলা, উনিও এসেছিলেন। উনি ওই লোকের ভিড় দেখে উনি বলে দিলেন যে যদি আমাদের গভর্নমেন্ট যদি ব্যাক করে আমরা এই নিউ পেনশনটাকে সে বাতিল করে ওল্ড পেনশন আমরা লাগু করে দিব, আর যদি আমাদের গভর্নমেন্ট যদি কোনো বাধা খিলাফি করে তাহলে আমি ওই দিনই রিজাইন করে দিব। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার অফিসের সামনে এনপিএস বাতিল করো, ওল্ড পিএস চালু করো, এই লড়াই আন্দোলন সিআরএমসির নেতৃত্বে, এনএফআইআর এর নেতৃত্বে আমরা সংগঠিত করেছি। আজকের এই লড়াই সারা ভারতবর্ষের বিভিন্ন জোন ডিভিশনে, জিএম অফিস এবং ডিআরএম অফিসের সামনে সারা ভারতবর্ষে এনএফআইআর এর নেতৃত্বে চলছে, এবং একইভাবে আমরা চিত্তরঞ্জন জেনারেল ম্যানেজারের সামনে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি। এই আন্দোলন আমরা একটা পর্যন্ত ধর্নার মধ্যে থাকব, তার মধ্যে আমরা জেনারেল ম্যানেজারের কাছে আমরা মেমোরেন্ডাম দেব আমাদের দাবিপত্র, যেটা প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার কাছে যাবে, এবং প্রেসিডেন্ট অব ইন্ডিয়াকে আমরা এই সূচনা দিতে চাই যে আমরা কোনো মতেই এনপিএস চাই না, ওল্ড পিএস পুরনো পেনশন স্কিম যেটা ছিল যেটার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারত রিটায়ারমেন্টের পর, সেই ওল্ড পিএস বা ওল্ড পেনশন স্কিম আমাদের আবার চালু করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের এই আন্দোলনের মূল বক্তব্য। এছাড়াও সিএলডাব্লিউতে দিনের পর দিন যেভাবে ম্যান পাওয়ার কাটেলমেন্ট হচ্ছে, প্রত্যেক মাসে 80, 100, 120, 140 করে রিটায়ারমেন্ট হচ্ছে, তার জায়গায় নতুন করে কোনো রকম লোকের রিক্রুটমেন্ট হচ্ছে না, যার ফলে আমাদের বিভিন্ন প্রোডাকশনের যন্ত্রাংশ আউটসোর্সিং করছে, যে আউটসোর্সিং হয়ে যন্ত্রাংশ আসছে তার গুণগত মান ঠিক নয়, এবং আমাদের ইঞ্জিনের যে বিভিন্ন জোন বা ডিভিশনে গিয়ে কোথাও বিকল হলে তার দায় সিএলডাব্লিউকে দেওয়া হচ্ছে, কিন্তু সিএলডাব্লিউতে যে যন্ত্রাংশটা খারাপ হয়েছে সেই যন্ত্রাংশ আদৌ সিএলডাব্লিউ তৈরি করা নয়, সেটা কোনো প্রাইভেট ফ্যাক্টরি থেকে আসা যন্ত্রাংশ। এই সমস্ত জিনিসগুলো যাতে বন্ধ হয় এবং
আমাদের যে সমস্ত ভ্যাকেন্সি আছে, আজকের দিনে সিএলডব্লিউতে প্রায় 5,000-এর উপরে ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সি যাতে ইমিডিয়েট ফিল আপ করা হয় তার জন্য আমাদের এই আন্দোলনের মধ্যে আমরা দাবি রাখব। আমাদের হসপিটালের যে সমস্ত নার্স, সিস্টার, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, যেগুলো পার্মানেন্ট পোস্ট ছিল সেই সমস্ত পোস্ট উঠিয়ে দিয়ে আগে রেল নিজে কন্ট্রাকচুয়ালভাবে নিত, যাদের স্যালারি পার্মানেন্ট ওয়ার্কারের মতোই দেওয়া হতো। বর্তমানে এই বছর থেকে চালু করেছে যে কন্ট্রাক্টরকে দেওয়া হয়ে গেছে যে সিএলডব্লিউতে এতগুলো নার্স তুমি সাপ্লাই দেবে, এতগুলো প্যাথোলজিস্ট সাপ্লাই দেবে, এতগুলো ফার্মাসিস্ট সাপ্লাই দেবে, এতগুলো রেডিওলজিস্ট সাপ্লাই দেবে, তাদের মায়না সেই কন্ট্রাক্টর দেবে। এবং সেই কন্ট্রাক্টর বলেছে যে আমরা 10,000-এর বেশি কাউকে মায়না আমরা দেবো না, এই মায়নাতে যদি কেউ কাজ করতে চায় তাহলে তারা এখানে কাজ করতে আসতে পারে। তাহলে আপনারা চিন্তা করুন যে আগামী দিনে এই সরকার চাইছে যে ভারতবর্ষের মানুষের মান উন্নয়নের জায়গায় তারা যেন আরো অবনতি হয়। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।